हेलो एवरीवन, वेलकम टू माय चैनल मॉर्न एंड मूस डायरी। आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो। आज आमार रेसिपी हलो व्हाइट क्रीमी मसाला गोबी। तो ओर जोन्नो आमी जल गरम करते दिएछि, एखाने दिए दिच्छि आमी तेजपाता, आदा, रसुन, दारचिनी, टमाटो আর দিয়েছি 10-12টা কাজু বাদাম, সাদা জিরে, লং, ছোটো এলাচি আর কুচি পেঁয়াজ। তো এগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এগুলো পেস্ট করে নেব। তো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলো ঠান্ডা করে আমি পেস্ট করব। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম নুন। এখন আমি এখানে আলুগুলো ভেজে নেব। একদম কম স্টিমে ভাজবো, মানে কম ফ্লেমে ভাজবো। আর এই রেসিপিটার মধ্যে আমি হলুদ ইউজ করব না, যেহেতু হোয়াইট ক্রিমি ওর জন্য আর হলুদ ইউজ করবো না। তো এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকামগুলো ভেজে নেব একটু। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে ফুলকপিগুলো ভেজে নেব। আমি এখনও নুন দেইনি, নুনটা একটু ভাজা হওয়ার পরে আমি নুনটা দেব, না হলে জল ছেড়ে দেবে আর ভাজা যাবে না। এখন আমি নুনটা দিয়ে দিলাম। আমার আলু গোবি সব ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে, তেল তো আছে, আমি একটু ঘি দিয়ে দিলাম, এক চামচ মতো ঘি দিয়ে দিলাম। এখন আমি ওই মিক্সচারটা, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম, যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে পেস্টটাকে কষিয়ে নিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এদিকে আমি দই নিয়েছি, 2-3 চামচ মতো দই নিয়েছি। আর ওটার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীর মির্চ পাউডার, জিরে পাউডার, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব ধনে পাউডার। এবার এগুলোকে ভালো করে আমি 1 চামচ ধনে পাউডার দিয়েছি, আমার চামচটা একদমই ছোট, ভালো করে আমি মিশিয়ে রেখে দিয়েছি। আর এটাও আমার হয়ে আসছে কষানো। এখন আমি দিয়ে দিলাম এই দইয়ের মিশ্রণটা, আর ফ্লেম একদম লো ফ্লেমে, কারণ হাই ফ্লেমে দিলে দইটা ফেটে যাবে। এবার আমি 2-3 মিনিট এটা আমি নাড়তে থাকব, আর একদম লো ফ্লেমে। দিয়ে দিলাম একটু নুন, একটু চিনি দিয়ে দিলাম, সরি। এবার আমি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর তুলে নিলাম, তো আমার মশলা কষানো অলমোস্ট হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলু, গোবি আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন,
এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল দিয়ে দিলাম, তাহলে নিচে লেগে ধরবে না। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি গরম জল একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। এই রেসিপিটার মধ্যে একদম গা মাখা থাকবে। এবার আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর তুলে নিলাম, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আবার ঢেকে দিলাম, ঢেকে 5 মিনিট। 5 মিনিট ঢাকা ছিল, তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে আবার 5 মিনিট ঢেকে নিয়েছে, তো 10 মিনিট হলো। আর এদিকে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, সরি, তখন আমি প্যাকেটটা নিয়েছিলাম ঠিক, কিন্তু আমি এক হাতে পারছিলাম না বার করতে, ওর জন্য আমি পরে আবার বাটিতে নিয়ে ফ্রেশ ক্রিমটা দিলাম। তো লাস্টে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর একটু নেড়ে আমি লাস্টে দিয়ে দিলাম কসুরি মেথি, হাতে ক্র্যাশ করে কসুরি মেথিটা দিয়ে দিলাম। এবার ঢেকে একটু টাইম হতে দেব, 5 মিনিটের মতো। 5 মিনিট পর তুলে নিলাম, এবার হাই ফ্লেমে আমি 3-4 মিনিটের মতো হতে দেব। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, ধনে পাতাটা একদমই অপশনাল, কসুরি মেথি দিলে ধনে পাতাটা না দিলেও চলে। তো আমার হয়েই গেছে হোয়াইট গ্রেমি মশলা গোবি, স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রেখেছিলাম। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।